আপনাদের দেখাচ্ছি এখানে এই পয়েন্ট থেকে কিন্তু ভিন্ন ভিন্ন শহর এলাকা থেকে গ্রামে যাওয়ার জন্য যে গাড়ি দিয়ে চলাচল করছে সেই এলাকায় গাড়ি চলাচলের যে সুব্যবস্থা রয়েছে সেখানে মানুষ যাওয়ার চেষ্টা করছে। আর ওই প্রান্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলাবদ্ধ পানি বন্যার পানি যদি কীভাবে গাড়ি চলাচলের যে কষ্ট এবং ভোগান্তি সেটা দেখাচ্ছে। এখানে যত সময় যাচ্ছে পানি বৃদ্ধি পাচ্ছে, আর বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের যাতায়াত এবং চলার জন্য অনেক কষ্টে রয়েছে মানুষেরা। এই মুহূর্তে এই নগরের ডাশবোর্ডে এই মুহূর্তে যে আপনাদেরকে বলবো যে আলোয় আলোকিত থাকার কথা, আলোয় রঙ্গিত থাকার কথা, আধ্যাত্মিক রাজধানী এই সিলেট শাহজালালের মাটি, শাহপুরানের মাটি, সেখানে বিদ্যুৎহীন থাকার কারণে এই শেষ মানে দিনের শেষ প্রান্ত রাত্রি চলে আসছে, এখনো পর্যন্ত কোনো ধরনের আলের বাতি জ্বালানোর কোনো সুযোগ পাচ্ছে না যেহেতু বিদ্যুৎহীন এবং পানির কারণে বিদ্যুতের এই শহরের বিদ্যুৎ একদম বিচ্ছিন্ন করা হয়েছে। বিশেষ করে নেটওয়ার্ক প্রবলেম রয়েছে, মানুষের যাতায়াতের প্রবলেম রয়েছে। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলহী শহর সিলেটের এই মুহূর্তে মানুষের কষ্ট আর ভোগান্তিতে বিশেষ করে বিদ্যুৎহীন যে কষ্টটুকু এবং নেটওয়ার্কের যে সমস্যা সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটা বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে সিলেট নগরী মানুষের। অনেকে কিন্তু শহর ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মানুষের কষ্ট এবং ভোগান্তি শেষ নেই। আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।